রুমি ফারহানা উনার সম্বন্ধে কিছু কথা হয়েছে, উনি কিছু কথা বলেছে আমাদের আওয়ামী লীগের একটা লিডার একজন ভাই কথা বলেছেন যে খেলা হবে খেলা হবে। দেখেন আপনি এটাকে নেগেটিভ পজিটিভ নেগেটিভ ভাবে নেবেন না, এটা পজিটিভ ভাবে নেবেন। আপনারা যেই দল করেন না কেন, আমরা মনে করি আপনারা আমাদের পাশাপাশি, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের বোন, আমরা কথা বলতে পারি। আপনি নেগেটিভ নিয়ে কথা বলবেন না। রুমি ফারহানা যেটা বলেছে সে ভালো সেন্সে বলেছে, আপনি এইভাবে কেন কথা বললেন, এরকম এভাবে কথা বলা হয় না। আপনার যেই দল হোক না কেন, আপনারা তো এতদিন ছিলেন, এখন আমরা তো আসবো না। শুনেন, হার জিত তো আছে দুনিয়াতে, হার জিত না থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না, হার জিত আছে। তারপর আমরা তো ভোটের সময় ভোট দিয়েছি কিন্তু আমাদের ভোট পাই নাই, আমরা এই দেশের নাগরিক হয়ে যখন আমরা ভোট পাই না তো কি বলবো, আপনারাই বলেন। আর আপনারা তো দেখতেছেন আমাদের বিএনপি সমাবেশে যে আপনাদের এই যে আমরা শ্রমিকদের যে গাড়ি ঘোড়া বন্ধ করেছেন, কেউ আসতে পারে কিন্তু সবাই তো আসতেছে, কাউকে তো দমন করা যায় নাই। আজকে দেখেন 5 লাখের উপরে মানুষ আছে, 4-5 দিন থেকে আস্তে সিলেট শহর ভরে গিয়েছে, কোনো জায়গা জায়গা দেওয়া হচ্ছে না। এইরকম দেখেন মানুষের, আমি খালি বিএনপি না আমাদের এখানে শ্রমিক আপনার তৃণমূলের লোকজন সবাই চলে আসছে কিন্তু আমরা কাউকে ডাকি নাই। ওদেরও পেটে ক্ষুধা আছে, ওদেরও পেটে ক্ষুধা আছে, আর আমরা ওদেরও পেটে ক্ষুধা আছে। আমি এক মতন আরও গরিব আছে, আরও গরিব আছে আমার মতন, ওরাও খেতে পায় নাই। তেলের দাম, সবজির দাম, আপনার চাউলের দাম, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, আমরা কোথায় যাব আপনি বলেন। আপনি তো ছিলেন, আপনি বলছেন 4-10 টাকার চাল খাওয়াবেন, আমরা তো আপনার কথা মেনেছি, আমরা তো ছেড়ে দিয়েছি। আমাদের নেতা কর্মী নির্যাতিত হয়েছে, অনেক মারা গিয়েছে, বলেন আমরা কি কি করব। আমরা তো এই দেশের নাগরিক, আপনি এই দেশের নাগরিক, আপনি এই দেশের প্রেসিডেন্ট, হ্যাঁ আমরা আপনাকে সম্মান করি, তাই বলে কি আমাদের এইভাবে রাখবেন? আপনারা বলেন, আর কিছু বলার নাই। আমার নাম হলো সালমা আলী, আমি শ্রমিকদের আহ্বায়ক।